বিয়েবাড়ির কাঁচি খান ঘরে বসে সহজে। কাঁচির নাম শুনলেই ভোজন রসিক বাঙালির জিভে জল চলে আসে, আর সেটা যদি হয় বিয়েবাড়ির কাঁচি তাহলে তো একেবারে সোনায় সোহাগা। কিন্তু বিয়ের দাওয়াত তো আর প্রতিদিন পাওয়া যায় না, তাই বাসায় বসেই কিভাবে বিয়ের কাঁচি রান্না করা যায় চলুন জেনে নেই পদ্ধতি। উপকরণ হিসেবে লাগবে খাসির মাংস 4 কেজি, বাসমতি চাল 2 কেজি, ঘি 300 গ্রাম, আলু 1/2 কেজি, পেঁয়াজের বেরেস্তা 2 কাপ, দারুচিনি 8-10 টুকরো, এলাচ 10-12টি, আদা বাটা 4 টেবিল চামচ, রসুন বাটা 4 টেবিল চামচ, গরম মশলা গুঁড়া 2 টেবিল চামচ, জিরা 1/2 চা চামচ, দারুচিনি, এলাচ, জয়ফল, জয়ত্রী, শাহজিরা, গোলমরিচ, দই 1/2 কাপ, দুধ 4 কাপ, আলু বখারা 15টি, গোলাপ জল 1 টেবিল চামচ, লবণ পরিমাণ মতো। এবার রান্না শুরুর পালা। প্রথমে মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিন। হাঁড়িতে মাংসের সাথে আদা, রসুন বাটা, লবণ, চিনি, টক দই, দারুচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে মেখে 1/2 ঘন্টা রেখে দিন। গরম মশলার গুঁড়া, অর্ধেক ঘি ও জাফরান দিয়ে ভালোভাবে মাংস মেখে ম্যারিনেট করে 15 মিনিট রাখুন। এবার 2 কাপ দুধ ঢেলে দিন মাংসের ওপর। আলু লবণ মেখে তেলে ভেজে মাংসের ওপর দিন। চাল ধুয়ে 15 মিনিট ভিজিয়ে রাখুন। এবার চাল 1/2 সেদ্ধ করে মাংসে দিন। বাকি অর্ধেক ঘি, পেঁয়াজের বেরেস্তা, কিশমিশ, আলু বোখারা, বাদাম, গোলাপ জল ছড়িয়ে দিয়ে অল্প আঁচে 1 ঘন্টার মতো চুলায় রাখুন। চুলায় ওঠানোর আগে আটা গুলিয়ে হাঁড়ির মুখ অবশ্যই বন্ধ করে দিতে হবে। 1 ঘন্টা পর তাওয়ার ওপর হাঁড়ি বসিয়ে অল্প আঁচে দমে রাখুন। চুলা থেকে নামিয়ে পছন্দ মতো সালাদের সঙ্গে গরম গরম পরিবেশন করুন বিয়েবাড়ির কাঁচি। আর সময়ের অভাবে যারা কাঁচি রান্না করতে পারছেন না, তারা ঘরে বসে অর্ডার করুন প্যারাগন ক্যাটারিং থেকে। প্যারাগন ক্যাটারিং, স্বাদের শ্রেষ্ঠত্ব সবখানে।